আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রকি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ভিউয়ার্স, আপনি আমার চ্যানেলের মাধ্যমে সৌদি আরবের সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্বরকম ডিজাইনের সুরি, তার ওজন এবং দাম, এবং আপনাদেরকে জানিয়ে দেবো আজকে বর্তমান স্বর্ণের রেটগুলো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমার। আপনাদেরকে সর্বপ্রথমে জানাবো স্বর্ণের দামগুলো কেমন। এ হাবিবি আলিমা আর বা ইস্টিন ক্যারেট ওয়াহিদ গ্রাম কাম ফুলুস আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওনার থেকে দাম জানলাম 24 ক্যারেটের, যে 24 ক্যারেট এক গ্রামের দাম কত। উনি আমাকে জানালো, দেখেন 215 টাকা গ্রাম। আপনাদেরকে যদি দেখাই 215 টাকা গ্রাম, এটা হচ্ছে 24 ক্যারেটের। তো একটি কথা আপনাদেরকে বলে রাখি, 24 ক্যারেটের কিন্তু কোনো ভ্যাট যোগ হয় না। আর আপনাদেরকে যদি আমি 22 ক্যারেটের দামটা যদি আজকে জানাই, হাবিবি ইতনে নিশ্চিন কাম ফুলুস ওয়াহিদ গ্রাম 175। আখের মার রানি হ্যাঁ এটা সুফা দা দাড়ি বা সসা কামিজি ব্যাট মজুরি সবসব আপনার দাম আসবে 215 টাকা 20 টাকা, এর মধ্যেই থাকবে। তো আসলে স্বর্ণের দামটা এটা ডিজাইনের উপরে নির্ভর করে। তো ভিউয়ার্স, আসলে স্বর্ণের দামটা তার ডিজাইনের উপরে আসলে দামটা কমা বেশি হয়, 10-15 টাকা এরকম গ্রামে আর কি ডিজাইনের উপর কম বেশি হয়। তো আপনাদেরকে যদি আমি 21 ক্যারেটের দামটা যদি আজকে জানাই, এ হাবিবি আলিম ওয়াহিদ ইস্টিন ক্যারেট ওয়াহিদ গ্রাম কাম ফুলুস ও দাড়ি বা সসা কামিজি 210 দাড়ি বা সসা ওয়াহিদ ইস্টিন ও বিদুন দাড়ি বা কামিজি 180। তো ভিউয়ার্স, আপনাদেরকে যদি আমি সসা দাড়ি বা হাদা মজদুরি, তো ভিউয়ার্স আপনাদেরকে যদি জানাই আমি আজকে 21 ক্যারেটের রেট আপনাদের আসবে হচ্ছে মজুরি সবসহ 182 টাকার গ্রাম, এক গ্রামের দাম আসবে 182 টাকা 21 ক্যারেট। তো চলুন আমি আপনাদেরকে আজকে চুড়ির ডিজাইন দেখাই। এবং এই চুড়িটার ডিজাইনটা আসলে খুবই সুন্দর, দেখুন খুব সুন্দর একটি নকশার পর ডিজাইনের চুড়ি। হাদা কাম ক্যারেট ইয়া হাবিবি 22 সুফ হাদা কাম ওজন ইজি। আপনাদেরকে যদি দেখাই ওটা 22 ক্যারেটের চুড়ি আর কি, 84 গ্রাম তুমিলি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে 14 গ্রাম 2 পয়েন্টের চুড়ি, এটার আপনার দাম আসবে হচ্ছে 3080 রিয়াল, এটা আপনার ভ্যাট মজুরি দাড়ি বা কুল্লু সাওয়া সাওয়া। আচ্ছা বিদুন দাড়ি বা ওয়াহিদ গ্রাম কাম ফুলুস মজদুরি মিয়তামানি, আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে মজুরি সহ দাম আসবে হচ্ছে 188 টাকা গ্রাম। তো আপনার 14 গ্রাম 2 পয়েন্ট, এর দাম আসবে আপনার 3080 রিয়াল, ভ্যাট মজুরি সবসহ এই চুড়িটার দাম আসবে। তো পাশে যদি আপনাদেরকে যদি একটা যদি দেখাই, দেখুন এটু কিন্তু খুব সুন্দর ডিজাইনের চুড়ি। তো চলুন আপনাদেরকে ওজনটা দেখাই। আচ্ছা সেম ওয়াহিদ গ্রাম ইজি মজুরি মজুরি সসা তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই সবগুলো কিন্তু মজুরি সহ কিন্তু আপনার হচ্ছে একই দাম আসবে, 188 টাকা গ্রাম আসবে মজুরি সবসহ ভ্যাট বাদে। তো এই চুড়িটা যদি আপনার ওজন যদি দেখাই, সুফি হাবিবি হাদা কামিজি। তো ভিউয়ার্স এই চুড়িটার ওজন যদি আপনাদেরকে যদি আমি যদি একটু দেখাই, এই চুড়িটার আপনার ওজন আসতেছে 11 গ্রাম 2 পয়েন্ট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই চুড়িটার দাম আসবে আপনার 2385 রিয়াল সৌদি আরবের রিয়াল, একটু কম ওজন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের চুড়ি, এটাও কিন্তু আপনার 188 টাকা গ্রামই আপনার মজুরি সহ পড়বে ভ্যাট বাদে। তো এই এই চুড়িটার ওজনটা যদি আপনাদেরকে যদি একটু দেখাই, সুফি হাবিবি হাদা এই চুড়িটার ওজন 10 গ্রাম 2 পয়েন্ট। তো ভিউয়ার্স এই চুড়িটার দাম আসবে আপনার 2215 রিয়াল, এটাও 22 ক্যারেটের। তো এর পাশে যদি আপনাদেরকে যদি একটা দেখাই, এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের চুড়ি, দেখুন এটা খুব সুন্দর ডিজাইনের একটি চুড়ি। তো এই চুড়িটার ওজনটা যদি আপনাদেরকে যদি একটু দেখাই, এটার ওজন আসবে আপনার 11 গ্রাম 2 পয়েন্ট, 11 গ্রাম 2 পয়েন্ট ওই চুড়িটার ওজন আসলো। তো আপনারা 11 গ্রাম 2 পয়েন্ট, এটা হাদা কাম ফুলুস হাবিবি এই চুড়িটার আপনার দাম আসবে 2385 রিয়াল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ডিজাইনের চুড়ি আছে, আপনারা দেখুন বিভিন্ন ডিজাইনের চুড়ি আছে, আপনাদেরকে যদি একটু দেখাই। দেখুন ভিউয়ার্স বিভিন্ন ডিজাইনের চুড়ি আছে, আপনারা অল্প ওজন বেশি ওজন সমস্ত রকমের ডিজাইনের চুড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। আসলে ভিডিওটা লম্বা হওয়ার কারণে আপনাদেরকে আর প্রত্যেকটা চুড়ির ওজনটা দেখানো সম্ভব হচ্ছে না। তো আপনারা আর কি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো ভিউয়ার্স দেখলেন অনেক রকম ডিজাইনের চুড়ি আপনাদেরকে দেখালাম, তো অবশ্যই আপনারা পরবর্তী অন্য কিছু আবার দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।